বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। ব্যাপারটা হচ্ছে যে আমরা উচ্চ মাধ্যমিকের প্রথম একটা রুটিন পেয়েছিলাম, তারপরে কিন্তু সেই রুটিন সর্বভারতীয় পরীক্ষার জন্য পরিবর্তন হয়েছে, এবং তারপরে আবার আমরা একটা কানাঘুষো শুনতে পাচ্ছিলাম যে হয়তোবা পরীক্ষার রুটিন আবার পরিবর্তন হতে পারে। কারণ কি? কারণ আবার সেই সর্বভারতীয় যে পরীক্ষা রয়েছে, সেই সর্বভারতীয় পরীক্ষার ডেট আবার পরিবর্তন হয়েছে, এবং তার সঙ্গে কিছু কিছু ভোটেরও ব্যাপার রয়েছে পত্রিকায় যেভাবে প্রকাশ হয়েছে। তো এই মুহূর্তে আরও একটা সমস্যা ছিল যে পরীক্ষার ডেট কি তাহলে আবারও পাল্টাবে? একদমই তাই। ঠিক সেই বিষয়টাকেই সিলমোড় দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য পরিষ্কারভাবে বলেছেন যে উচ্চ মাধ্যমিকের পরিবর্তিত দিনক্ষণ নতুনভাবে জানানো হবে। অর্থাৎ আগের যে রুটিন ছিল সেই রুটিনটা থাকছে না, আবার নতুন করে একটা রুটিন কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার জন্য দেয়া হবে। অর্থাৎ এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করছি সেটা বলবো যে আগের রুটিনটা বাদ, এবং সম্পূর্ণ রাজ্য স্তরের ফাইনাল কথাবার্তা বলার পর তিনি সেই রুটিন প্রকাশ করবেন। এই বিষয়টা তিনি স্পষ্ট করে জানিয়েছেন বর্তমান পত্রিকার ই পোর্টালে তথ্য অনুযায়ী। তো তথ্যটা কিভাবে এসছে সেটা তোমাদের সামনে এবার একটু শেয়ার করি। নিউজটাতে যেটা উঠে এসছে সেটা হচ্ছে আগামীকাল উচ্চ মাধ্যমিকের পরিবর্তিত সূচি ঘোষণা করা হবে। অর্থাৎ কাল, আজ হচ্ছে তোমার 16 তারিখ, কাল 18 তারিখ, 18 তারিখে উচ্চ মাধ্যমিকের পরিবর্তিত সূচি ঘোষণা করা হবে। আগামীকাল উচ্চ মাধ্যমিকের পরিবর্তিত সূচি ঘোষণা করা হবে আজ বুধবার, একথা জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। জানিয়েছেন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। জাস্ট এইটুকুই তথ্য বেরিয়েছে, কিন্তু তথ্যটা খুবই প্রাসঙ্গিক এবং খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরপর একের পর এক রুটিন পরিবর্তন ঘটছে, যাতে করে তোমরাও বিভ্রান্ত, শিক্ষকরাও বিভ্রান্ত, অভিভাবকরাও কিন্তু এই মুহূর্তে বিভ্রান্ত হয়ে পড়ছে, যার জন্য একটা ফাইনাল সিদ্ধান্ত নিয়ে কিন্তু তোমাদের জানানো হবে। যে বিষয়টা কিন্তু জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, এবং কবে জানানো হবে সেটা কিন্তু আগামীকালই, অর্থাৎ 17 তারিখে এই বিষয়টা সম্পূর্ণরূপে জানিয়ে দেওয়া হবে। তো এই হলো আলোচনা। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো।